বৃহস্পতিবার রাতে বিকট শব্দে কেঁপে উঠল রাজধানীর পুলিশ সদর কার্যালয় সংলগ্ন এক বহুতল ভবন। বিস্ফোরণে ত্রিতল থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় দম্পতি। তারা এদিন বিস্ফোরণে দেওয়ালে এবং জানালার গ্রিল ভেঙে ত্রিতল থেকে মাটিতে পড়ে যায়। এ বিকট শব্দে আশপাশের মানুষজন ঘুম থেকে উঠে ফ্ল্যাট থেকে বের হয়ে দেখে স্বামী স্ত্রী দুজনে মাটিতে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জয়নগর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। তার সাথে সাথে আহত দম্পতি ডক্টর বিশ্বনাথ সূত্রধর এবং রূপা সূত্রধরকে উদ্ধার করে নিয়ে যায় জেপি হাসপাতালে। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কোনো কিছুই আঁচ করতে পারেনি। তবে পুলিশ এতটা ধারণা করতে পেরেছে যে বৈদ্যুতিন কোনো বিস্ফোরণ হয়েছে। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা হয়তো এসি বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছেন ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর। তারা আরও জানায় বিকট শব্দ শুনতে পেয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে দেখে ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। স্বামী স্ত্রী মাটিতে পড়ে চিৎকার করছে। তাদের শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে, ঘরের দেওয়াল ভেঙে পড়ে আছে, জানালার গ্রিল পর্যন্ত দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে আছে। তারা দম্পতিকে সাথে সাথে উদ্ধার করে খবর দেয় দমকল কর্মীদের। তবে যে বিস্ফোরণ হয়েছে সেটা প্রথমবার সাক্ষী হতে পেরেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বিশ্বনাথ বাবুর মা গীতানাথের অবস্থা সংকটমুক্ত। তিনি বিকট শব্দ শুনে কিছু বুঝে উঠতে পারছেন না বলে জানান। আমরা তো হইতে পারে কি নাম যার বিশ্বজিৎ সূত্রধর মানে ডাক্তার বাবুর নাম, মহিলার নাম তাহলে ওয়াইফের নাম জানি না। উনি কিসের ডাক্তার? হ্যাঁ, মেডিসিনের ডাক্তার এবং জুনিয়র জিবির জুনিয়র। আমাদের পিএস একটা করা যে এখানে আমাদের পিএস টুটা দিকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে, তো সেই খবর পাওয়া মুখ আমরা আসছি এখানে। সে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই, তো খবর কিন্তু আমরা দেখছি কী হয়েছে। মূল রহস্যটা তো বের হয়নি, দেখা যাক কী হয়। মানে প্রাথমিক তদন্তে কী বেরিয়ে এসেছে? মানে কী তদন্ত? তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে মনে হয়, ঠান্ডা কিংবা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো সিটি রয়েছে, তো মনে হচ্ছে এসব থেকে কোনো কিছু হয়েছে। তো বাকিটা পরে বোঝা যাবে। কয়জন আহত হয়েছে তারা কীরকম আছে? দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইঞ্জুরি, এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। তবে এদিনের ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে তা বের করার জন্য চলছে তদন্ত। শ্যামন টিভি।